ডিভিজিবল বাই, ডিভিজিবল মানে বিভাজ্য, 2 3 4 5 6 9 10। তাহলে আমাকে সংখ্যা দুইটি জানা আছে, গোটে সংখ্যা হচ্ছে কত, 2 7 9 9 5 8 8, এটা গোটে সংখ্যা। অন্য গোটে সংখ্যা হল 5 6 7 0, আর গোটে সংখ্যা হচ্ছে 1 0 0 7 6 5। এই তিনটি সংখ্যা তোমাকে দিয়া যাইছে, তোমাকে বাহার করিবার আছে এই সংখ্যাগুলিক দুই দ্বারা ডিভিজিবল বা ডিভিজিবল মানে কোন যেটাকি বিভাজ্য হচ্ছে না, বিভাজ্য যেটা কহতি, আর 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না। প্রথমে আমি টেস্ট করিবা কোন না দুই দ্বারা বিভাজ্য। প্রথমে জানিছ দুই দ্বারা টেস্ট করিবা আমি কোন করিবা, প্রথমে দেখিব এই যে সংখ্যাগুলা কর আছে একক ঘরে, একক ঘরে লিখিত যে ফর্মুলাটা, তোমার ফর্মুলা এটা একক ঘরে কোন থিব 2 4 6 8 0 থিবা দরকার, কোটা না একক ঘরে। এটি কোন আছে দেখো, তোমার একক ঘরে এটি কত আছে, একক ঘরে 8 আছে, এটি কত 0 আছে, এটি 5 আছে, তার মানে কোন জানিলা তুমি এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হব, এই সংখ্যাটি মধ্যে দুই দ্বারা বিভাজ্য হব, কিন্তু এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হব না। ওকে, তাহলে দুই দ্বারা কাম সরিগেল বর্তমান। তারপরে আমি দেখিবা 3 দ্বারা, 3 দ্বারা বিভাজ্য জানিয়া কোন করিবা, আমি কোন করিবা প্রতি সংখ্যার যোগফল, সংখ্যার যোগফল তোমার 3 দ্বারা বিভাজ্য দরকার। লিখি দেউ তোমার সংখ্যার যোগফল, সে কহিলা সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য, তার মানে কোণ দেখ এই যে সংখ্যাটা অছি এটাকে বর্তমান তুমি যোগ কর, দেখ 2 যুক্তক 7 যুক্তক 9 যুক্তক 9 যুক্তক 5 যুক্তক 8 যুক্তক 8, তাহলে দেখ এমন যোগফল কত হচ্ছে। তো এটাকে সময় তুমি মিশাইলা পরে আর যোগফল আসিযাচ্ছে কত না, আসব কত 48 আসিযাচ্ছে, 48 যোগ করিব। দেখো 48টা তোমার 3 দ্বারা বিভাজ নাই, কেমন জানিব 48কু তুমি বর্তমান যোগ করিদিও, 44 + 8 কত হয়ে গেল, 8 4 কত হয়ে গেল 12। তা জানিছ তোমার 12টা 3 দ্বারা, 3 যোগ 12, তাহলে এই সংখ্যাটি কত হয়েযিব, এই সংখ্যাটি মধ্যে 3 দ্বারা বিভাজ্য। সেইভাবে ভাবে এটাকে যোগ কর, 5 যুক্তক 6 যুক্তক 7, কারণ শূন্যটা তো কিছু নাই, হল 6 5 11, 11 7 কত হয়ে গেল 18। তুমি জানিছ 18টা 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা মধ্যে 3 দ্বারা বিভাজ্য, এটাকে বর্তমান যোগ কর, 1 যুক্তক 0 তো কিছু নাই, তারপরে 7 6 + 5, তাহলে কত হয়ে গেল 7 8 8 14, 14 5 14 5 কত হল 19। জানিছ 19টা কোণ হচ্ছে না দুই দ্বারা, সরি 3 দ্বারা বিভাজ্য নুহে, তেণু এই সংখ্যাটি মধ্যে 3 দ্বারা বিভাজ্য হব না। তাহলে বুঝিপাল এই দুটো সংখ্যা 3 দ্বারা ও 2 দ্বারা বিভাজ্য হল, তাহলে তা পরবর্তী সংখ্যা হচ্ছে তোমার কত না, আছে তোমার 4। তাহলে দেখো 4 দ্বারা বিভাজ্য সংখ্যাকে জাঁয়া তুমি কোণ করিব, তুমি কোণ করিব এই যে সংখ্যা আছে সংখ্যার একক এবং দশক ঘর 4 দ্বারা বিভাজ্য দরকার, একক এবং দশকটা তুমি 4 দ্বারা বিভাজ্য কেমিতি হবে। দেখ এক দশক ঘর এটি কোণ রয়েছে, একক দশক ঘর তুমি জায়গা রহলে কত, এটা হল তোমার 88, 88। বর্তমানে দেখ তুমি এটা টেস্ট কর, তাহলে 88কু তুমি এটাকে কেটা হরণ কর, 4 কর, 4 2 গুণে কত হচ্ছে 8, 0 আসিলা, তাহলে 8টা এটি আসিলা, তাহলে পুনি কত 4 2 গুণে কত হয়েযিব, সে 8 আসিব, 8 আসলে কত হল, এটা মধ্যে 0 আসিগেল, তার মানে কোণ যেহেতু তোমার ভাগশেষ কত আসছে, ভাগশেষ 0 আসছে, তাহলে এই সংখ্যাটি মধ্যে তোমার কত না 4 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটি তোমার লাগে কত 4 দ্বারা বিভাজ্য। বর্তমান দেখ এই সংখ্যাটি দেখ, বর্তমানে আর এক ঘর দেখ একক দশ ঘর 70, তাহলে 70কু তুমি বর্তমান ডিভিজন কর, হরণ কর, হরণ কলে কত পাইব 70কু তুমি বর্তমান হরণ কর, 4 জানিছ 4 কে 4 4 3 7 4 7 কত হচ্ছে 28, তাহলে কত হল হরণ তোমার 2 আসলা, তাহলে 2 যেহেতু আসছে, তাহলে এটা তোমার কত 4 দ্বারা বিভাজ্য হব না। তাহলে এই সংখ্যা দেখ এক দশ ঘর 65 65 আছে, তাহলে আকু হরণ কর, কত 4 হরণ কর, 4 কে 4 4 2 গুণে, সরি 4 6 4 গেলে কত 2, এটি হল 5 আসলা, 4 6 4 4 কত হল 24 হল, 1 আসলা, যেহেতু 1 আসছে এটা মধ্যে বিভাজ্য নুহে দুই দ্বারা, তাহলে কোণ বুঝিপাল তুমি এই সংখ্যাটি মধ্যে 4 দ্বারা বিভাজ্য নুহে, এই সংখ্যাটি মধ্যে 4 দ্বারা বিভাজ্য নুহে, তাই গোটে সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। সেইভাবে আমি কোণ দেখিবা, তারপরে বর্তমান 3 সরিগেল, 4 সরিগেল, বর্তমানে 5, তাহলে 5 দ্বারা বিভাজ্য পাই তোমাকে গোটে ফর্মুলা মনে রাখিয়া পড়ে, কোণ না 5 দ্বারা পাই একক ঘরে তার একক ঘরে কোণ থিব, একক ঘরে 5 কিংবা 0 ধরে, যেউ সংখ্যার একক ঘরে 5 এবং 0 থিব, তাহলে সেই সংখ্যাটি তোমার কোণ হব না বিভাজ্য হব 5 দ্বারা। দেখ এই সংখ্যাটি দেখ এই সংখ্যার একক ঘরে কত অছি 8 অছি, তার মানে কোণ হচ্ছে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য নুহে, এই সংখ্যার একক ঘরে কত অছি 0 অছি, তার মানে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, এই সংখ্যার একক ঘরে কত অছি 5 অছি, তার মানে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য।
ତାପର କାମ ହେଲା କ'ଣ, ଛଅ ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ। ତାହେଲେ ତୁମେ ମୋତେ ଛଅ ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ ଜାଣିବା ପାଇଁ ତୁମେ କ'ଣ କରିବ, ତୁମକୁ ମନେ ରଖିବାକୁ ପଡ଼ିବ ଗୋଟେ ଜିନିଷ, ଯେଉଁ ସଂଖ୍ୟାଟି ତୁମେ ଦୁଇ ଏବଂ ତିନି ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ ଦରକାର। ତୁମେ ଜାଣିଛ ଦୁଇ ଏବଂ ତିନି ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ କେମିତି ହେବ? ତାହେଲେ ଯେଉଁ ସଂଖ୍ୟାଟି ଦୁଇ ତିନି ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ, ଏଇ ସଂଖ୍ୟାଟି ଦେଖ, ଏଇ ସଂଖ୍ୟାଟି ଦୁଇ ଏବଂ ତିନି ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ, ତାମାନେ କ'ଣ, ଏଇଟା ମୋତେ ଛଅ ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ, ଏଇ ସଂଖ୍ୟାଟି ମୋତେ ଦୁଇ ତିନି ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ, ତାହେଲେ ଇଏ ମୋତେ ଛଅ ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ। କିନ୍ତୁ ଦେଖ, ଏ ସଂଖ୍ୟାଟି ଦୁଇ ତିନି ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ ନୁହେଁ, ତାହେଲେ ଇଏ ମଧ୍ୟ ଛଅ ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ ହେବ ନାହିଁ। ସେଭଳି ଭାବରେ ବର୍ତ୍ତମାନ ଆସିଲା ନଅ ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ। ତାହେଲେ ନଅ ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ ଜାଣିବା ପାଇଁ ତୁମେ କ'ଣ କରିବ? ତାହେଲେ ତୁମେ ବାହାର କରିବ ସଂଖ୍ୟାମାନଙ୍କର ଯୋଗଫଳ ନଅ ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ ଦରକାର। ବୁଝିପାରିଲ, ସଂଖ୍ୟାମାନଙ୍କ ଯୋଗଫଳ ନଅ ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ। ଏଠି ଦେଖ, ଏଇ ଯେଉଁ ସଂଖ୍ୟାରେ ଯୋଗଫଳ ତୁମେ ବାହାର କରିଥିଲ କେତେ ଆସିଥିଲା ଆପଣ, 48। ତୁମେ ଜାଣିଛ 48ଟା ନଅ ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ ହେବ ନାହିଁ, କିନ୍ତୁ ଏଠି ତୁମେ କ'ଣ ବାହାର କରିଥିଲ, ଏଠି ବାହାର କରିଥିଲ 18। ତୁମେ ଜାଣିଛ 18କୁ ଯଦି ତୁମେ 9ରେ ହରୁଛ କେତେ ହେଉଛି, 9, 9 ଦୁଗୁଣେ 18 ମାନେ 0, ତାମାନେ ଏଇ ସଂଖ୍ୟାଟି 9 ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ। କିନ୍ତୁ ଏଠି କ'ଣ ହେଉଛି, ସଂଖ୍ୟାଟେ 19 ଆସିଥିଲା, ତ 19ଟା 9 ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ ନୁହେଁ, ତାହେଲେ ସଂଖ୍ୟାଟା ମଧ୍ୟ 9 ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ ନୁହେଁ। ସେଭଳି ଭାବରେ ବର୍ତ୍ତମାନ ତୁମ 9 ସରିଗଲା, ବର୍ତ୍ତମାନ 10 ଦ୍ୱାରା। ତାହେଲେ 10 ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ ତୁମେ ଜାଣିବା ପାଇଁ ତୁମେ କ'ଣ ଫର୍ମୁଲାରେ ତୁମେ ମନେ ରଖ, ତାହେଲେ ଆ ପାଇଁ କ'ଣ କରିବ, ତାହେଲେ ଏକ ଘରେ ଶୂନ ଥିବ କିମ୍ବା ସଂଖ୍ୟାଟି 2 ଏବଂ 5 ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ ହେଉଥିବ। ବୁଝିପାରିଲ, ଏଇ ସଂଖ୍ୟା ଦେଖ, ଏଇ ସଂଖ୍ୟାରେ କ'ଣ ହେଉଛି, ଏକ ଘରେ ତୁମର ଶୂନ ନାହିଁ, ଶୂନ ନାହିଁ, ଦୁଇ ଏଠି ଦୁଇ ଅଛି କିନ୍ତୁ ପାଞ୍ଚ ଦ୍ୱାରା ଡିଭିଜନ ନୁହେଁ, ତାହେଲେ ଏଇ ସଂଖ୍ୟାଟି ମଧ୍ୟ ତୁମର 10 ଦ୍ୱାରା ଡିଭିଜିବୁଲ ବା ବିଭାଜ୍ୟ ହେବ ନାହିଁ। ଏଇ ସଂଖ୍ୟାରେ ଦେଖ, ଏକ ଘରେ ଯଦି ଶୂନ ଅଛି, ଏଇ ସଂଖ୍ୟାରେ ତୁମର କେତେ ହେଲା, ଏଇ ସଂଖ୍ୟାରେ ତୁମର 10 ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ। ସେଭଳି ଭାବରେ ଏଇ ସଂଖ୍ୟାରେ ଦେଖ, ଏକ ଘରେ ଆର ଶୂନ ନାହିଁ, ଆଉ ଗୋଟେ ଫର୍ମୁଲା କ'ଣ ନା, ଦୁଇ ଏବଂ ପାଞ୍ଚ ଦ୍ୱାରା ପାଞ୍ଚ ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ, କିନ୍ତୁ ଦୁଇ ଦ୍ୱାରା ଦ୍ୱାରା ତିନି, ତେଣୁ ଏଇ ସଂଖ୍ୟାଟି ମଧ୍ୟ ତୁମର 10 ଦ୍ୱାରା ଡିଭିଜିବୁଲ ବା ବିଭାଜ୍ୟ ନୁହେଁ। ବୁଝିପାରିଲା ପିଲାମାନେ? ତ ସେଭଳି ଭାବରେ ତୁମେ ଏବେ ସମାଧାନ କରିପାରିବ, ଯଦି ତୁମେ ଯେକୌଣସି ସଂଖ୍ୟା ଦେଲେ ତୁମେ ଏ ଫର୍ମୁଲାକୁ ୟୁଜ୍ କରିକି ତୁମେ ସେଟା ଜାଣିପାରିବ ଏ ସଂଖ୍ୟାଟି ବିଭାଜ୍ୟ କି ନାହିଁ ସେ ସଂଖ୍ୟା ଦ୍ୱାରା।